আপনি কি আপনার সন্তান নিয়ে খুবই চিন্তিত আপনার সন্তান পড়ায় মনোযোগী না শুধুমাত্র দুষ্টুমি করতে চায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যাদের সন্তান পড়ায় মনোযোগী নয় এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য না টেনে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আপনার সন্তানের স্থায়ী কল্যাণের জন্য এই ভিডিওটি কাজে আসবে অনেকখানি কাজে আসবে আজকে বেছে বেছে আটটি বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব যা আপনাদের সন্তানদের জন্য অবশ্যই কল্যাণকর এক নম্বর তাকে অবশ্যই আনন্দের মধ্যে নিয়ে আসুন হঠাৎ করে তাকে আদর করে ঘোষণা করে দিন আজকে কোনো পড়াশোনা করার প্রয়োজন নেই কোনো পড়াশোনা করতে হবে না এই ঘোষণা দেওয়ার পর তার মন অনেকখানি হালকা হয়ে যাবে এই হালকা মনের মধ্যেই তার সাথে গল্প করতে শুরু করুন গল্পের এক পর্যায়ে পড়াশোনার ট্রফিক নিয়ে আসুন তার সাথে আলোচনার মাধ্যমে পড়াশোনাটি শেষ করে ফেলুন দুই নম্বর তার কাছে মতামত জানতে চাইবেন আজকে কি করতে মন চাইছে কোন কাজটি করতে সে পছন্দ করছে যখন সে বলবে যে এই কাজটি করতে মন চাইছে সাইকেল চালাইতে মন চাইছে অথবা তার এখন ছবি আঁকতে মন চাইছে তার সাথে পড়াশোনার ব্যাপারটি যোগ করে দিন তাহলে তার কাছে পড়াশোনাটা আনন্দময় হয়ে উঠবে পুরস্কারের ব্যবস্থা রাখুন তিন নম্বর পুরস্কারের ব্যবস্থা রাখবেন সে যদি তার কাজটি শেষ করতে পারে অর্থাৎ আপনি আপনার সন্তানকে শিশুকে যেই কাজটি দিয়েছেন সে যদি সময় মতো তার কাজটি শেষ করতে পারে তাহলে তাকে চকলেট অথবা ছোটোখাটো কোনো নতুন খেলনা পুরস্কৃত করুন এই খেলনা অথবা চকলেট গোপনে আপনি আগ থেকেই সংগ্রহ করে রাখতে পারেন এতে করে তার সাফল্যের ব্যাপারে সে সচেতন হয়ে উঠবে সফল হলে পুরস্কার পাওয়া যায় এই জিনিসটি তার মনে মগজে গেথে যেতে পারে পরবর্তী সাফল্যের জন্য সে উদ্গীব হয়ে উঠবে এবং এই কাজের প্রতি সে মনোযোগী থাকবে ওয়াদা ভঙ্গ না করা আপনার সন্তানকে আপনি বলবেন আমরা পাঁচ মিনিট পড়ব দশ মিনিট পড়ব এক ঘন্টা পড়ব এই ওয়াদা কোনোভাবে ভঙ্গ করা যাবে না সে যদি পড়াশোনা এই সময়ের মধ্যে শেষ করতে নাও পারে তবুও এই তার সাথে ওয়াদা ভঙ্গ করা যাবে না তবে একটি জিনিস মনে রাখতে হবে রাতে অর্থাৎ রাতে যখন পড়তে বসবেন আপনার শিশুকে নিয়ে কোনোভাবেই এক ঘন্টার বেশি অতিক্রম করা যাবে না রাত্রিকালীন সময়ে এক ঘন্টার বেশি পড়ানোর কোনো প্রয়োজন নেই এতে তার মনোযোগে চরমভাবে ব্যাঘাত ঘটতে পারে এবং মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যতটুকু মনোযোগ আছে ততটুকুও ছুটে যেতে পারে পাঁচ নাম্বার পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট প্রশংসা শুধু শুধু প্রশংসা করা যাবে না আপনি আপনার শিশুকে খুব ভালোভাবে অবজার্ভ করুন তার ভিতর থেকে কিছু ভালো গুণ বের করুন আপনি নিজেই দেখবেন তার বেশ কিছু ভালো গুণ রয়েছে যেমন ঘরে কোনো ময়লা দেখলে সে বাহিরে ফেলে আসতে চায় অথবা কোনো দুঃখী মানুষকে সে কিছু দিতে চায় ফকির আসলে সে ফকিরকে কিছু দেওয়ার জন্য উদ্গীব হয়ে ওঠে অথবা পাশের বাসা থেকে কোনো শিশু আসলে তাকে সে চকলেট দিতে চায় এমন কিছু ভালো গুণ তার ভেতর থেকে খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেই গুণগুলোর প্রশংসা করুন প্রতিদিন সেই গুণগুলোর কথা তাকে মনে করিয়ে দিন এবং তার সাথে আরও দু একটি গুণ যোগ করে দিতে পারেন এতে করে আপনার শিশু আপনার প্রতি বেশ মনোযোগী হয়ে উঠবে ছয় নম্বর পয়েন্ট আপনার শিশুকে আপনি প্রতিদিনই পড়াতে চান আর আপনার অভিযোগ থাকে শিশু পড়তে চায় না পড়ার প্রতি মনোযোগী নয় কিন্তু আপনি কি পড়েন প্রতিদিন আপনাকেও কিছু না কিছু পড়তে হবে অল্প হলেও পড়তে হবে সেটি ধর্মীয় কোনো বই হোক লাইফস্টাইলের কোনো বই হোক অথবা রূপচর্চার কোনো বই হোক প্রতিদিন অল্প অল্প হলেও আপনি পড়ুন এতে করে আপনার সন্তান আপনাকে দেখতে দেখতে পড়ার প্রতি মনোযোগী হবে পড়া জীবনেরই একটি অনুষঙ্গ এতে সে ভাবতে শুরু করবে আর আপনার পড়ার মাঝে তাকে অন্তর্ভুক্ত করুন আপনি কি পড়ছেন তাকে জানতে দিন আপনি কী শিখলেন তাকে বুঝিয়ে দিন এই পড়ার ফলে আপনার মধ্যে কী উন্নতি হয়েছে এর প্রভাব আপনার শিশুর মধ্যে পড়তে শুরু করবে আপনার শিশুর মধ্যে বর্ণনা করার শক্তি বাড়ানো অর্থাৎ তার কাছে জানতে চাওয়া আপনার শিশু যখন প্রতিদিন স্কুল থেকে বাসায় ফিরবে তার কাছে জানতে চাইবেন স্কুলের কোন কোন বিষয়গুলো তার ভালো লাগে আর কোন কোন বিষয়গুলো তার বিরক্ত লাগে খারাপ লাগে এবং সে যখন বলতে পারবে তাকে বলবেন তোমার খাতায় এই বিষয়গুলো লিখে ফেলো এতে করে কোনো বিষয়ের বর্ণনা দিতে শিখবে এবং বারবার পড়া মুখস্থ করে লেখা এই বিরক্তিকর জিনিস থেকে সে ধীরে ধীরে মুক্তি পাবে কারণ নিজে যখন কোনো কিছু বর্ণনা করে গুছিয়ে লিখতে পারবে এতে করে তারা মুখস্থ করার প্রবণতা ধীরে ধীরে কমে আসবে আট নম্বর পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিকল্পনা পরিকল্পনা সংক্ষিপ্ত পরিকল্পনা আপনার শিশুকে আগামীকাল আপনি কোন অভ্যাসটি শেখাতে চান অথবা কোন পড়াটি শেখাতে চান অথবা বর্ণমালার কোন অংশ শেখাতে চান অথবা বইয়ের কোন ট্রপিক শেখাতে চান সেই ট্রপিক নিয়ে শোয়ার সময়ে একবার আলোচনা করুন তাকে জিজ্ঞেস করুন এবং ঘুম থেকে উঠার পর তাকে আদর করে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিবেন আপনি দেখবেন আপনার শিশুটির ওই বিষয়টি নিয়ে পঞ্চাশ পারসেন্ট শেখা হয়ে গিয়েছে অর্থাৎ আপনি যখন রাতে একবার তাকে কিছুটা বলবেন এবং সকালে ঘুম থেকে উঠার সময় ফুরফুরে মনে তাকে একবার বলবেন তখন ওই বিষয়ের অর্ধেক সে এমনিতেই শিখে ফেলবে এই ভিডিওটি অবশ্যই কার্যকর ফলো করার চেষ্টা করুন এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন আপনার শিশুর মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম